চারপাশে নদীবেষ্টিত বরগুনার মাছের চর। এখানে বসবাসকারী 4 থেকে 5 হাজারের বাসিন্দা অনেক মৌলিক ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত। নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য কেন্দ্র। নাজুক বেড়িবাঁধের প্রভাবে জোয়ার এলেই বাঁধ উপচে লোকালয়ে প্রবেশ করে পানি। মাছের চর ঘুরে এসে রিয়াজ আহমেদ মোসার রিপোর্ট, জানাচ্ছেন আল নোমান। বিষখালীর বুক বেয়ে জেগে ওঠা মাঝের চর, চারপাশে অথই জলরাশি ঘেরা অনেকটা বিচ্ছিন্ন জনপদ, নাগরিক অধিকার বঞ্চিত চরের বাসিন্দারা। প্রাকৃতিক দুর্যোগে কবলিত চরবাসীর দুঃখ কষ্টের মাত্রাও অনেক বেশি। সাইক্লোন শেল্টারে প্রাথমিক বিদ্যালয় চালু হলেও 4 বছর ধরে বন্ধ সেটি। মাধ্যমিকের শিক্ষার্থীরা নদী পার হয়ে স্কুলে ক্লাস করলেও প্রাথমিক স্তরে শিক্ষা বঞ্চিত চরের শিশুরা। আমাদের এই মাঝের চর আমরা দেখি যে একটা স্কুল আছে, কিন্তু এই স্কুলের কার্যক্রম যদি কন্টিনিউ থাকতো সেক্ষেত্রে এই এলাকায় বাল্যবিবাহ অ্যাভেলেবেল হতো না। আমাদের কি এই যে আমরা ছোট ছোট বাচ্চারা এই নদী পাড়ে আসি, নদীতে খুব তুফান থাকে, তাহলে আমাদের খুব ভয় লাগে। এই জন্য আমাদের মাঝের চর যদি একটা বিদ্যালয় থাকতো তাহলে আমাদের খুব সুবিধা হইতো। এই স্কুলটা যদি চালু থাকতে ভালো হইতে, গুরুগাড়া লেহাপড়া হইতে, আর নদীর ওপার যাই তো লেহাপড়া সম্ভব না। গুরুগাড়া বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা তো আর যাইয়া লেহাপড়া করা সম্ভব না। খাওয়া পাইলে না, অনেক বই রইলে খাওয়ার দাওয়া কিছু চললে না, আইতে পারে না, অনেক বই সন্ধ্যা হয়ে যায় কোনো সময়। অনেক শিশু স্কুল দূরে থাকার কারণে মানে স্কুলে যেতে পারছে না, অকালে জ্বরে পড়ছে, শিশু শ্রমিকের দিকে দাবিত হচ্ছে। নেই স্বাস্থ্য কেন্দ্র, বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন অনেকে। বেহাল বেড়িবাঁধের অবস্থাও। বেড়িবাঁধটা যদি না হয়, আমাদের কৃষি যত ফসলাদি হয়, মানে একটু জ্বর হইলে বা একটু তুফান হইলেই সব তলাই যায়। তুফান হইলে পানি আসে তো অনেক, পানির স্রোত গতি অনেক অনেক বৃদ্ধি। রোগী লইয়া নদীর সাইডে খাড়াইতে লাগে, এরপর খাওয়া আসবে, এরপর যাওয়া লাগবে কিনা বরগুনা যাওয়া লাগে। অসুস্থ হইলে আমাকে যাওয়ার কোনো রাস্তা নাই, আমরা খুব কষ্ট পাইতেছি এই জায়গায় বই। আমরা তো একবার সাগরের ভিতরে বাসি। চরে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে বলে জানান সিভিল সার্জন, আর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। মাঝের চরে যেহেতু একটা দ্বীপ অঞ্চল, ওইখানে 5,000 লোকের বসতি, যেইখানে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য কোনো প্রতিষ্ঠান নেই, ওইখানে অবশ্যই একটা প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র হওয়া দরকার। এবং অতি সহজে যেটা ওইখানে করা যায় সেটা হলো একটা কমিউনিটি ক্লিনিক। মাঝের চরের ব্যাপারে আমি খোঁজখবর নিয়েছি, স্কুলের সংকট আছে, প্রাইমারি স্কুলের সংকট আছে, একটা স্কুল চালু করা হয়েছিল সেটাও বন্ধ হয়ে গেছে, এবং যারা হাই স্কুলে পড়ে ওদের নদী পারাপার জন্য কোনো ওখানে ব্যবস্থা নাই, ঝুঁকিপূর্ণ চলাফেরা। ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় থেকে একটা সাইক্লোন শেল্টার ওখানে যাতে বড় আকারে আমরা করতে পারি ব্যবস্থা নিচ্ছি। 2007 সালে সিডরে মাঝের চরের প্রায় 200 বাসিন্দা প্রাণ হারান। নিউজ ডেস্ক, দেশ টিভি।